বাংলাদেশে কিছু টিকটক মৌলবি বাইরিছে। কি মৌলবি? টিকটক মৌলবি। তাদের ওয়াজের ধারণ ক্ষমতা হইল 25 সেকেন্ড। কয় সেকেন্ড? গুগলে সার্চ দিয়া বিভিন্ন বাণী চিরন্তনী বাইর করে, বাইর কইরা কইরা সুন্দর কইরা, হ্যাঁ সুন্দর কইরা এইরকম এমন ভাবে বক্তব্য দে। আমরা যেমন গঠনমূলক 2-2.5 ঘন্টা আলোচনা করি কুরআন সুন্নার আলোকে, এই যেই হুজুররা আগে বুম্বা মাইক দিয়া ঘন্টার পর ঘন্টা ওয়াজ কইরা কইরা ইমান আকিদা তাফসিরের মাধ্যমে বুঝাইতো, সেই সুন্দর ওয়াজের মাঠটাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে এখন টিকটক মৌলবি। আগে আমাদের ওয়াজ কাইটটা নিয়ে ফুলা মানে টিকটক বানাইতো বিভিন্ন ধরনের ইয়া কিছু, আর এখন তারা এমন কিছু ভাব ধরছে মনে হবে তারাই মনে হয় সবচাইতে বড় হুজুর। এইরকম টিকটক মৌলবি থেকে সাবধান, যারা বলে আমার নবী নাকি আত্মহত্যা করার জন্য নাকি পাহাড় থেকে লাভ দেওয়ার জন্য নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন, জোরে করে নাউজুবিল্লাহ, আর জোরে করে নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। আমার নবী কি আত্মহত্যা করতে পারে? হাদিসের মূল এবারতের অর্থকে যারা বিকৃত করে আমার নবীর শান মান আজমতের উপরে কথা বলে শেষ পর্যন্ত নবীর উপরে আত্মহত্যার তুহমত দিয়ে থাকে, নিঃসন্দেহে তারা এখনো ইমানদার হতে পারে নাই। কথা বলেন ঠিক না বে? ঠিক। এই জন্য আমি অনুরোধ করে বলবো যারা এই রকম ভাবে ছোট ছোট কথা বলে বলে মানুষের ইমানকে কৌশলে হরণ করে নিচ্ছে, দুনিয়ায় হয়তো বা পার পেয়ে যেতে পারো কিন্তু হাসরের ময়দানে পার পাওয়া এত সহজ? রুজ হাসার মে কিয়া যা বাবা হাই মোস্তফাকে সামনে, হ্যাঁ নবীর সামনে কিভাবে জবাব দিবা? আমার নবী আত্মহত্যা করতে গিয়েছিল না? এইরকম কথা যারা বলে তাদের কি ইমান আছে? কথা বলে ইমান আছে? আমি অনুরোধ করব যারা এই সমস্ত বক্তব্য দেন সেই সমস্ত বক্তাদেরকে বলবো, আপনার যদি প্রতিভা থাকে আপনি সুন্দর কথাগুলো বলেন, আপনার যদি জানা থাকে আপনি জানা কথাটাই বলেন, আপনি এইরকম যা জানেন না এইরকম কথা বলে এমন গুমরাহী কথা বলে এমন বানোয়াট কথা বলে নবীর উপরে তুহমত দিয়ে যারা এই দেশের সেলিব্রিটি হতে চায়, যারা মোটিভেশনাল স্পিকার হিসাবে জনসম্মুখে আর ছেলেদের কাছে প্রিয় হতে চাও, হয়তো সেই প্রিয় হওয়াটা সাময়িকের জন্য, কিন্তু মনে রেখো একদিন তোমার বিচার হবেই মালিকের কাঠগড়ায়। কারণ মনে রেখো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আল্লাহর লানত দুনিয়াতে হবে আখিরাতে হবে, এবং ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরা অপমানজনক শাস্তি পাবে, লাঞ্ছনাদায়ক শাস্তি পাবে। আমি দেখেছি যতই মোটিভেশনাল স্পিকার হিসাবে নিজেকে বানাতে চাও আল্লাহ যখন যাকে ইজ্জত দেয় একটা কথা মনে রেখো তার ইজ্জত কেউ ঠেকাতে পারে না। আর একটা কথা মনে রেখো, তুমি মনে করছো তোমাকে অনেক মানুষ সেলিব্রিটিম্যান বলছে, অনেক মানুষ তোমাকে বাহবা দিচ্ছে, ওয়েলকাম ওয়েলডান বলছে, একটা কথা মনে রেখো তোমাকে যে ওয়েলকাম ওয়েলডান আহলান সাহলান বলছে এটা সাময়িকের জন্য আল্লাহ ছাড় দিয়েছে। একটা কথা মনে রেখো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন বাংলাদেশের বহুত লোক বড় বড় ক্ষমতার বলে ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না বলে বহুত বড় বড় বক্তব্য দিয়া বুক ফাটায় কথা বলছে, তারা কিন্তু এক মাসও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কুরআন আর আমাদের ইসলাম আমাদের রসুল নিয়ে যারা যুগে 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 যারা কটুক্তি করেছে তারা সাময়িকের জন্য ছাড় পেয়েছে, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ঠিকই শেষ পর্যন্ত ওয়ামা কারু ওয়ামা কারু আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রেখো নবী বিদ্বেষীরা তোমাদের অধঃপতন আরো আসতেছে। এই জন্য আমার নবীর উপরে যারা তোহমত দিয়ে কথা বলে নবীর বিরুদ্ধাচরণ যারা করে আমি তাদেরকে বলবো, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন আমি নাম ধরলাম না, নেতাগিরি করেন এটা ভিন্ন জিনিস, রাজনীতি করেন সেটা ভিন্ন জিনিস, ওই জায়গার ভিতরে কোরআন অবমাননামূলক কোনো কথা বলবেন না। যারা বলেছেন আমি বলবো অনতি বিলম্বে আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে তওবা করে নেন,
যেহেতু আপনি অপরাধগুলো জনসম্মুখে করেছেন, জনসম্মুখে আপনাকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কি না? যারা বলে যিনি বলেছেন আমার রাসূল আত্মহত্যা করতে গিয়েছেন, এই এই সমস্ত অপবাদ যারা দিয়েছেন, আমি তাকে বলবো অনতি বিলম্বে যেন তিনি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেন, তিনি যেন আবারও এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার ধারায় যেন ফিরে আসেন, এবং অধঃপতন আর বিভিন্ন ধরনের অসামাজিক এবং বিভিন্ন ধরনের কোরআন সুন্নাহ বিদ্বেষী মানুষের সংস্পর্শ থেকে যেন তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত করে আমরা সেই দোয়াটাই করি। ঈমান সম্পদের চাইতে অনেক দাম। কথা বলেন ঠিক কি না? যারা নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় হুজুরি হোক না কেন, সে আমার কাছে তুচ্ছ। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? বলেন আমার নবীর পক্ষে কে কে আছেন হাত তোলেন।